আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার দিনা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, সেটা হচ্ছে গরুর জিহ্বা ভুনা। অনেকেই গরুর মাথার মাংস আর জিহ্বা একই সাথে ভুনা করে, আমি শুধু গরুর জিহ্বাটা ভুনা করেছি এবং আমার কি কি উপকরণ লেগেছে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা দেখি কি কি উপকরণ লাগছে আমার এই গরুর জিহ্বা রান্না করতে। এই আমি দেখিয়ে দিচ্ছি আমার কি কি লাগছে, কি কি উপকরণ লাগবে আমার এই গরুর জিহ্বা রান্না করতে। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা এখানে আমি একসাথে ব্লাইন্ড করে নিয়েছি। এখানে আছে আমার 2টা ক্যাপসিকাম, একটা লাল ক্যাপসিকাম এবং একটা সবুজ ক্যাপসিকাম। এই 2টা ক্যাপসিকাম আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি। তার সাথে লাগছে আমার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কাটা, লাগছে 7-8টা কাঁচামরিচ, আর লাগবে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। শুকনো মশলার মধ্যে লাগছে 2টা বড় দারচিনির টুকরা, 5-6টা এলাচি, 5-6টা লং, আর লাগছে 3-4টা তেজপাতা, লাগছে পরিমাণ মতন তেল। আমি এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং চুলাটাও ধরিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রথমে তেল, 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব বড় একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচি, দারচিনি, লং, তেজপাতা। পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি প্রথমে এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আছে 2টা ক্যাপসিকাম গ্রিন এবং রেড কালারের। আমি 5 মিনিট পর আবার আসছি, 5 মিনিটের জন্য মশলাটা আমি একটু কষিয়ে নিব। চলে আসলাম 5 মিনিট পর। এখন আমি মশলার মধ্যে গরুর জিহ্বাগুলি ঢেলে দিব। আমি দেখিয়ে দিচ্ছি এই জিহ্বাগুলি, প্রথম আমি পুরো একটা জিহ্বাকে আমি 4 ভাগ করে একটু পানিতে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, এবং এটার জিহ্বার উপরে যেই ছিলকাটা ছিল এটা আমি ছিলে নিয়েছি, তারপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাই আমি এখন দিয়ে দিচ্ছি। মশলার সাথে সুন্দর করে মিশিয়ে দিলাম। এবার আমি কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি। এখন আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আবার আসবো 10 মিনিট পর। চলে আসলাম 10 মিনিট পর। আমি আবার চুলাটা ডিম করে দিয়ে, ডিমে আছে, আবার 10 মিনিটের জন্য ভুনা করব। আমি আবারও চলে আসলাম 10 মিনিট পর, 10 মিনিট, 10 মিনিট, 20 মিনিট পর। আমি এখন এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা মাংসটাকে সিদ্ধ করে ফেলবে,
এবং ঝোলটা শুকিয়ে ভুনা ভুনা করে ফেলবে। আমি আবার আসব 10 থেকে 15 মিনিট পর। আমি আবারও চলে আসলাম 12 মিনিট পর। এখন আমি ঝোলটাকে মাখা মাখা করে ফেলব। আমি আবার আসব 10 থেকে 15 মিনিট পর। আশা করি ওই টাইমে আমার মাংসটা হয়ে যাবে। হয়ে গেল আমার গরুর জিব্বা ভুনা রেডি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পারলে সাবস্ক্রাইবটা করে দিবেন। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।